হ্যালো, কেমন আছেন সবাই? অনেকদিন পরে আপনাদের সাথে একটা নতুন পাহাড়ি আলুর রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো এই পাহাড়ি আলুটা হচ্ছে আপনারা কখনো খেয়েছেন কিনা, দেখেছেন কিনা, বা ওই আলুর নাম জানেন কিনা আমি জানি না। যদি জেনে থাকেন বা খেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানান, কারণ এই আলুর নাম আমি নিজেও জানি না, তবে আমার অনেক ফেভারিট একটা আলু। আর এই আলুগুলা চিংড়ি মাছ বা মুরগি মাংস দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো আমি আজকে আমার এই আলুর রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো প্রথমে আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলুগুলা মাঝখানে কেটে উপরের যে আস্ত অংশটা থাকে, যেটা বাকল বা যাই বলেন, ওইটা ছিলে ফেলে দিতে হবে। তারপরে মিডিয়াম সাইজের করে কেটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু ভেজে নেব ব্রাউন কালার চলে আসা পর্যন্ত। এখন আমি দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। তারপরে একটু নেড়ে দিব। পেঁয়াজগুলো আমার পুড়ে যাচ্ছিলো, তো সেজন্য একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপরে আবার কিছুক্ষণ নেড়ে দিয়ে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ পাতা 1 চা চামচ। তারপরে আবারও কিছুক্ষণ নেড়ে দিয়ে দিয়ে দিব লবণ 7 মতো, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চা চামচ। তারপরে একটু পানি দিয়ে নেড়ে দিব। এখন ঢাকনাটা থেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে নিলাম। তারপরে আবারও একটু নেড়ে দিব। এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিছুক্ষণ নেড়ে দিয়ে দিয়ে দিব আগের থেকে কেটে রাখা আলুগুলো। তারপর আবারও নেড়ে দিব কিছুক্ষণের জন্য। খুব ভালো করে নেড়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিব। দুই মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ নেড়ে দিব। দেন দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপরে আবার একটু নেড়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিব। ঢাকনাটা সরিয়ে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব ধনিয়া পাতার কুচি। এখন আবারও ঢাকনাটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে নিলাম। এই আলুর রেসিপিটা আমার হয়ে গেছে। দেখেন আলুগুলো অনেক নরম হয়ে গেছে, ভেঙে ভেঙে যাচ্ছে। তো আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।